দায়িত্ব বুঝে নিয়ে কৃষি পণ্যের বাজারে শৃঙ্খলা ফেরাতে জোর দিতে চান কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। তার জন্য তিনি ভেঙে দিতে চান সিন্ডিকেটকে, কিন্তু সেটা কবে নাগাদ সম্ভব হবে তার কোনো ডেডলাইন এখনই দিতে চান না এই মন্ত্রী। আরো জানবো ইমতিয়াজ আলমের প্রতিবেদনে। দেশে কৃষি পণ্যের দাম নিয়ন্ত্রণে মধ্যস্বত্ব ভোগীদের ধ্বংস করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। তিনি বলেছেন, যে পদ্ধতি অনুসরণ করলে মধ্যস্বত্ব ভোগীদের ধ্বংস করে দেওয়া যাবে সেই প্রযুক্তি ব্যবহার করা হবে। ভোক্তাদের জন্য মার্কেট স্টাডি করা হবে, মার্কেট মনোপলি না অলিগোপলি সেটি দেখে ব্যবস্থা নেওয়া হবে, তবে এখনই তার কোনো ডেডলাইন দেওয়া যাচ্ছে না। বুধবার দুপুরে সচিবালয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার। পরে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কতদিনের মধ্যে সিন্ডিকেট নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে সে বিষয়ে ডেডলাইন দেওয়ার কোনো সুযোগ নেই, তবে বাজার নিয়ন্ত্রণের জন্য যতগুলো সেক্টর আছে সবাই একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়েই একটি সমন্বিত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বেশি মুনাফার জন্য মানুষের বুকে চাকু মারা যাবে না, বাজার নিয়ন্ত্রণে বাজার বিশেষজ্ঞদের সহযোগিতা নেওয়া হবে। কৃষিমন্ত্রী আরো বলেন, এগিয়ে যাওয়ার জন্য উন্নত প্রযুক্তির চাষাবাদ ব্যবস্থা নিশ্চিত করতে কৃষকদের উৎসাহিত করতে হবে, কৃষি বিজ্ঞানী যারা রয়েছেন তাদের কাজে লাগাতে চায় মন্ত্রণালয়। তিনি আরো বলেন, উৎপাদন যাতে বেশি হয় সেজন্য আমরা কোনো ভূমি খালি রাখতে চাই না, যেসব জায়গায় ফসল ফলানো যায় সেখানে যাতে কৃষকরা উৎপাদনে উৎসাহিত হয় আমরা সে পদক্ষেপ নেব, প্রয়োজনে আমরা উঠান বৈঠক করব। গ্রাম পর্যায়ে কৃষি সম্প্রসারণের কর্মকর্তারা রয়েছেন, প্রতিটি ইউনিয়নে 3 জন উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন, তারা প্রতিটি এলাকায় ঘুরে ফসলের সমস্যা কি, কীটনাশক সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা ও সঠিক মাত্রায় সার দিচ্ছে কিনা তা তদারকি করে থাকেন, সেই তদারকি আরো জোরদার করা হবে। Spicy seasoning it twist hello brown potato it is chips like a biscuit khe bujhe nao জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেন, স্বাধীনতার সময় থেকে জার্মানির সঙ্গে আমাদের একটি সুসম্পর্ক রয়েছে, তারা আমাদের পরীক্ষিত বন্ধু, জার্মানি উন্নত দেশ, কৃষিতে উন্নত, তারা বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা করবে, পূর্বাচলে আমরা একটি আন্তর্জাতিক মানের প্যাকিং হাউস ও ল্যাব করতে যাচ্ছি, এক্ষেত্রে জার্মানির কারিগরি সহযোগিতা দরকার, এ বিষয়ে তারা সহযোগিতা করার আশ্বাসও দিয়েছে। কৃষিমন্ত্রী বলেন, জার্মানিতে আম আনারস শাকসবজি রপ্তানি করার বাজার তৈরি করা হবে, কোয়ালিটির ব্যাপারে কোনো আপোষ করা হবে না বলে আশ্বস্ত করা হয়েছে তাদের, দেশীয় উৎপাদনের ক্ষেত্রেও মানের প্রশ্নে কোনো আপোষ করা হবে না, এক্ষেত্রে সরকার জিরো টলারেন্স অবস্থানে থাকবে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।